হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি আমাদের বলা আছে, এক্সের এবং ওয়াইয়ের একটা করে মান দেওয়া আছে এবং আমাদেরকে দেখাতে বলছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। ওকে, তো দেখো আমাদের প্রথম যে সম্পর্কটা দেওয়া আছে, এক্স ইকুয়াল টু রুট ওভার এ সাইন ইনভার্স টি, এই টিটা উপরে আছে, এটি এখানে সাইন ইনভার্সটি একসঙ্গে আছে, এখানেও কস ইনভার্সটি একসাথে আছে। তো দেখো এখানে আমরা লিখতে পারি এটাকে এ সাইন ইনভার্সটি হোল টু দি পাওয়ার হাফ, তার মানে এ সাইন ইনভার্সটি বাই টু। ওকে, তাহলে আমরা এখানে টির সাপেক্ষে এক্সকে ডেরিভেটিভ নেব, মানে যেটাকে আমরা বলি অবকলন, সেটা করলে আমাদের কী আসবে না, এখান থেকে আসবে, কেন আমরা একটা জিনিস জানি এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হলে কী হয়, ডেরিভেটিভ হলে হয় এ টু দি পাওয়ার এক্স লগ এ, জাস্ট এখানেও সেটাই পুট হবে, এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি বাই টু লগ এ। বাট চেন রুল লাগিয়ে আমাদেরকে এখানে এই সাইন ইনভার্স টি বাই টু এর আরেকবার ডেরিভেটিভ নিতে হবে, তাহলে আমরা এখান থেকে কী পাবো না, এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি বাই টু লগ এ ইনটু এই হাফটা নিচে দুইটা বাইরে চলে গেলো, হাফ হবে এবং সাইন ইনভার্সটির ডেরিভেটিভ হবে ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার। ঠিক এই একদম সেম প্রসেসে আমরা ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ এ কস ইনভার্সটি এর ডেরিভেটিভ করব, তাহলে ওখান থেকে আমরা এটাকে অ্যাকচুয়ালি কী পাবো না, এ টু দি পাওয়ার কস ইনভার্স টি বাই টু হবে। তাহলে আমরা এখান থেকে ডিওয়াই ডিটি বের করবো, তাহলে ডিওয়াই ডিটি কী আসবে না, এ টু দি পাওয়ার কস ইনভার্স টি বাই টু লগ এ ইনটু ডিডি টি অফ, এটা আচ্ছা এখানে একটা টি, ওকে ডিডি টি অফ আমাদের আলটিমেটলি, আচ্ছা এখানে নিচে লিখে এটা ইনটু ডিডি টি অফ, এখান থেকে আসবে কস ইনভার্স টি বাই টু। তাহলে এখান থেকে দেখো কী আসবে, এ টু দি পাওয়ার কস ইনভার্স টি বাই টু লগ এ ইনটু হাফ কস ইনভার্স টির ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার। ওকে, তাহলে আমরা আরেক এবার আমাদেরকে প্রমাণ করতে হবে ডিওয়াই ডিএক্স এর মান কত আসবে। ওকে, তাহলে এখানে আমরা একটা জিনিস ফার্স্টে লিখব যে ডিওয়াই ডিএক্স, এটা মানে কিন্তু আমরা লিখতে পারি ডিওয়াই ডিটি ইনটু ডিটি ডিএক্স, আবার এই ডিটি ডিএক্স মানে আমরা এরকম লিখতে পারি একে ডিওয়াই ডিটি ইনটু ওয়ান বাই ডিএক্স ডিটি। ওকে, তো দেখো ডিওয়াই ডিটির মান আমাদের অলরেডি বলা ছিল এখানে কী ছিল না, এ টু দি পাওয়ার, এটা এখানে ডিওয়াই ডিটির মান ছিল এরকম এ টু দি পাওয়ার কস ইনভার্স টি বাই টু লগ এ ইনটু হাফ মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার, এবং ডিএক্স ডিটির মান ছিল এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি বাই টু লগ এ ইনটু হাফ ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার। তো দেখো এই রুট ওভার অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার এবং এখানে ওয়ান রুট ওভার অফ ওয়ান মাইনাস টি স্কোয়ার কেটে যাচ্ছে, এই হাফ হাফ কেটে যাচ্ছে, লগ এ লগ এ কেটে যাচ্ছে, তাহলে উপরে একটা মাইনাস ওয়ান আমাদের থেকে যাচ্ছে, যেটা সামনে চলে আসলে আমাদের এটা দাঁড়াবে এরকম এ টু দি পাওয়ার কস ইনভার্স টি বাই টু বাই এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি বাই টু। ঠিক আছে, তাহলে আমরা এটার মান পেয়ে যাব মাইনাস এ টু দি পাওয়ার কস ইনভার্স টু, এটার মান হয়ে যাবে রুট ওভার অফ এ টু দি পাওয়ার কস ইনভার্স টি, এবং নিচে হয়ে যাবে এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি। তো দেখো এই মানটাই আমাদের ছিল ওয়াই এবং নিচের এই মানটা ছিল এক্স, তাহলে এটাই হলো আমাদের মাইনাস ওয়ান বাই এক্স, যেটা আমাদেরকে প্রুফ করতে বলেছিল ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তো আমাদের প্রুফ এখানে হয়ে গেল। তো ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, এরকম নানা প্রশ্ন ও তার সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো, ধন্যবাদ।